আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো। তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক। আজকে যেহেতু আজান দিচ্ছে, সেজন্য আমি বেশিক্ষণে একটা ভিডিও করব না, ছোট্টখাটো একটা ভিডিও করব। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমরা ইউনিট 29 লেসন 13 আর কি এটা পেজ নেবেন 58, দ্য ক্যাঙ্গারুজ পকেট, ক্যাঙ্গারুর থলে, মানে পকেট মানে তো থলে আর কি বোঝায়। টুডে আই এম ভিজিটিং টু জু, আজকে আমি মানে কি বলি চিড়িয়াখানায় ঘুরতে যাব। আই এম লুকিং অ্যাট আ ক্যাঙ্গারু, আমি ক্যাঙ্গারু দেখছি। শি হ্যাজ আ পকেট, আই ক্যান সি, তার একটি থলে আছে এবং আমি দেখছি। আ বেবি ক্যাঙ্গারু ইটস লুকিং অ্যাট মি, একটা ছোট বাচ্চা একটা বাচ্চা ক্যাঙ্গারু, ওটি আমার দিকে, ইহা আমার দিকে তাকিয়ে আছে, অথবা এটি আমার দিকে তাকিয়ে আছে। আই লুক অ্যাট দ্য পকেট অ্যান্ড দ্য বেবিস হেড, আমি পকেটের দিকে মানে পকেটে তাকাই এবং পকেটের দিক তাকাই ও আর কি, এবং ওই বাচ্চাটার মাথার দিক তাকাই। আই রিমেম্বার ওয়েন আই ওয়াজ স্মল ইন মাই বেড, আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম, তখন আমি কিভাবে শুয়েছিলাম খাটে। এটা ছোট ছেলেরই গল্প তো। Then my mother says, "Hello, it is time for us go to go." এখন যাওয়ার সময়, তারপর আমার মা বলল, "ও হে, এখন যাওয়ার সময় হয়ে গেছে." একটা সুন্দর জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, আশা করি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। যেহেতু টাইম নেই তো সেই জন্য আমি আর ভালো মানে বড় কিছু দিতে পারলাম না, বাট তারপরেও দেখা যাক কিছু আছে নাকি। তেমন কিছু নেই বড়। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে যেহেতু সময় নেই সেজন্য ভিডিওটা একটু শর্টকাটে করেছি। তো সবাইকে বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলের সাথে থেকো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই 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 প্রেস করে দেব এবং ভিডিওতে একটা লাইক দিবে। বাই, সবাই কিন্তু ভালো থেকো, স্টে উইথ হ্যাপিনেস।